আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ছাদে চলে এসেছি, ছাদ থেকে স্টার্ট করছি। এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো ছাদে তোমাদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে আমি জুলাই মাসের প্রথমে গিয়েছিলাম কিছু গাছ কিনতে, তো সেই গাছগুলো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এই যে রকম মিনি টগর, মিনি টগরের গাছ। আর এটা হচ্ছে কামিনী ফুল, এই যে কুঁড়ি এসেছে, এখনো ফুল দু একটা ফুটেছিল, ঝরে গেছে, এটা কামিনী ফুলের গাছ। আর সব থেকে এর মধ্যে একটা ফুল আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে নীলকণ্ঠ। এটা আমাদের বাড়িতে আগে ছিল না, আমাদের অনেক রকমের গাছ আছে কিন্তু নীলকণ্ঠ ফুলটা আমাদের বাড়িতে ছিল না। তো নীলকণ্ঠ ফুলের গাছটা দেখো, ফুলও এসেছে। এখানে একটা ফুটেছে, এখানে দুটো আছে, ভিতরে আছে, তো অনেকগুলো ফুল এসেছে আর গাছটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এগুলো থেকে ফুল হয়, তো এগুলো অনেকগুলো কুঁড়ি এসে গেছে, এই যে নিচের দিকে, এখানে, এখানে, এই যে একটা কুঁড়িও রয়েছে, তো হবে ফুলগুলো। এ একটা জবা গাছ, এখনও কোনো কুঁড়ি ফুল কিছুই হয়নি। এটাই আগে দুটো হয়ে গেছে ফুল, আরও একটা কুঁড়ি এসেছে, এটাতে তিনটে ফুল হয়ে গেছে, এটাতে আরও দুটো কুঁড়ি এসেছে। তো আমার এই কটাই গাছ ছিল দেখালাম, আর ছাদ থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি, নিচে গিয়ে দেখালে বেশি ভালো হয়, তবু দেখানোর চেষ্টা করছি। ওই যে সাদা জবা রয়েছে, এই ফুলটা আমার সব থেকে ফেভারিট, কেন জানি না। আর গাছটাও খুব সুন্দর হয়েছে বর্ষাতে। তো চলো এবারে নিচে চলে যাই। নিচে চলে এসেছি আর নিচেও কিছু গাছ আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, লাল জবার গাছ, এটা হচ্ছে এরকম টগর ফুল, এটা কনক চাঁপা, এই গাছটাই রয়েছে। এটা হচ্ছে নাক চাঁপার গাছ, এদিকেও আর একটা রয়েছে। এটা তো সেদিনে দেখিয়েছিলাম সাদা জবার গাছ, এটা হচ্ছে মিনি টগর। এরকম একটা জবা হয়েছে আজকে,
তো এখন আমি আর সৌরভ একটু বেরোচ্ছি, পুজোর কিছু ড্রেস বানাতে দেওয়া ছিল তো সেগুলোই আনতে যাব, হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো। এসে গেছে চলে এসেছি, আর মায়েরাও আজকে নেই, মা দিদি ডক্টরের কাছে একটু গেছে, তো আমরা চলে এলাম। রোমিওকে একাই রেখে যাওয়া হয়েছিল, রোমিও প্রচণ্ড চেঁচামেচি করছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে, ঠিক আছে, হাসি খুশি থাকবে, আর হাসি খুশি তো থাকতে হবেই তোমাদেরকে। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ঠিক আছে। আর এখানেই আজকে তাহলে শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট দিন চলে আসবো, তো ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।